এই সরকার কি কারো কাছে জিম্মি? কারো কাছে জিম্মি হয়ে কি এই সরকার দেশ পরিচালনা করছে বর্তমানে? এই প্রশ্নটা আসলে এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে গতকালকে যখন শিল্পকলা একাডেমিতে নাটক মাঝপথে বন্ধ করে দিতে হয়। শিল্পকলা একাডেমির পরিচালক জামিল আহমেদ কেমন বোধ করছেন আপনি? কোনো কিছুইতে যখন কাজ হয় না, যখন একটা মব তৈরি করে এই সরকার চায় সব কিছু নিয়ন্ত্রণ করতে, তখন সেই মবই যখন আবার সরকারের কোনো পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন আসলে কেমন লাগে এই সরকারের? আমি জানি না এই মব এই সরকারের এই শিল্পকলা একাডেমিতে সরকারের এই মদদে এসে নাটক বন্ধ করে দিয়েছে কি না, সেই কথাটি আসলে পরিষ্কার নয়। কিন্তু মবের কারণেই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে দিতে হয়েছে। স্টেজে উঠে দাঁড়িয়ে উনাকে বলতে হয়েছে যে বাইরে মব আছে, এসে সব কিছু জ্বালিয়ে দেবে, যার কারণে এখন নাটক বন্ধ করে দিতে হবে। চিন্তা করা যায়, বাংলাদেশে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীদের উত্থান আগেও হয়েছে, এটা নতুন কিছু নয়, আগেও হয়েছে। কিন্তু এই পর্যায়ে কি হয়েছে কখনো যে শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে দিতে হয়? শিল্পকলা একাডেমির কাজ কি? ওইখানে মবেরই বা কাজ কি? ওইখানে তারা যে প্রতিবাদ করারই বা দরকারটা কেন পড়ল? বা প্রতিবাদ করার নাটকের বিরুদ্ধে, যে নাটক বাংলাদেশের এই শিল্পকলা একাডেমি বাংলাদেশের সংস্কৃতির সাথে জড়িত, যে নাটক শিল্পকলা একাডেমির নাটক বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে গিয়ে এই মব প্রতিবাদ করার, নাটক বন্ধ করার জন্য প্রতিবাদ করার সাহসই বা পেল কীভাবে? আগে তো কোনো সময় এইরকম হয়নি। এই সাহসটাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। তারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা প্রথমে মবকে ব্যবহার করেছে তারা তাদের বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য। এখন সেই মবের কারণেই তাদেরকেই বিপদে পড়তে হচ্ছে। যদি তাদের ইচ্ছাকৃতভাবে, তাদের ইচ্ছায় এই মব গিয়ে নাটক গতকাল বন্ধ না করে থাকে, তাহলে তো এই কথা বলতেই হয়। আর যদি তাদের বিগত সময়ের তুলনায় তারা যদি মবকে ব্যবহার করে শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে থাকে, তাহলে তো আর তারা বরাবরের মতোই জিতছেন। বাংলাদেশে মৌলবাদীদের, এই কথাটি আগেও বলেছি, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান অনেক সময়ে অনেকভাবেও হয়েছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে উত্থান হচ্ছে বা হয়েছে, এইরকম পরিস্থিতি আগে হয়নি। বাংলাদেশের একজন অভিনেত্রী, যদিও আমি এই নাটক, এই বাংলা নাটক বর্তমান সময়ের খুবই কম দেখি, তারপরেও বাংলাদেশের একজন অভিনেত্রী নাম উনার মেহজাবিন, উনিও এই লাল স্বাধীনতার পক্ষে ছিলেন, এই আওয়ামী সরকারের পতনের পক্ষে উনি উনার ফেসবুক পোস্ট প্রোফাইল লাল করেছেন, পোস্ট টুস্ট দিয়েছিলেন। উনাকেও গতকালকে এই মবের বাধার কারণে একটি শোরুম উদ্বোধন করা থেকে ফেরত চলে আসতে হলো। এই মবের কথা হচ্ছে, একজন নর্তকী কেন একটি দোকানের শোরুম উদ্বোধন করবেন?
এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কেমন বোধ করছো বাংলাদেশ?